হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা হলো বিক্রম বেদার টিজার নিয়ে, যেটা রিসেন্টলি লঞ্চ করে দেওয়া হয়েছে আজকের সকাল 11টার সময়। এবং এই সিনেমাটা ডিরেক্ট করছেন পুষ্কর গায়ত্রী। এই সিনেমাতে কাস্টিং আছেন ঋত্বিক রোশন, সাইফ আলী খান, রাধিকা আপ্তে সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই টিজারটা? তো এই টিজারটা একটু লেন্দি টিজার, 1 মিনিট 45 সেকেন্ডটা একটু বেশি আই থিঙ্ক সেরকমই আমি দেখলাম। ওভারঅল টিজারটা কেমন লাগলো সেই নিয়ে যদি কথা বলি, বেসিক্যালি এটা একটা রিমেক সিনেমা এবং এই অরিজিনাল ভার্সনটার নাম বিক্রম বেদার। আমরা সবাই জানি সেই সিনেমাটা ইন্ডিয়ান সিনেমা বলবো ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার সিনেমার মধ্যে একটা। তো তার রিমেক হচ্ছে, ডিরেক্টরটা সেম, অরিজিনাল ভার্সনের ডিরেক্টরটাই রিমেক ডিরেক্ট করছে। তো এখানে ক্যারেক্টারটা রিপ্লেস করা হয়েছে, সাইফ আলী খান অ্যাজ কপ এবং ঋত্বিক রোশন অ্যাজ ওই গ্যাংস্টারের রোলটা প্লে করছে, যেটা অরিজিনাল বিজয় সেতুপতি প্লে করেছিল। তো তার জায়গা কি এখানে ঋত্বিক নিতে পারবে, এটাই এখানে সব থেকে বড় প্রশ্ন। এটা আমার মনে না, এটা সারা ইন্ডিয়ান অডিয়েন্সের মনে এই একটাই প্রশ্ন যে বিজয় সেতুপতিকে কি ম্যাচ করা যাবে, ঋত্বিক রোশন কি পারবে। আমি সেটা সাইডে রেখে দিই। এই টিজারটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ ফ্রেশ কন্টেন্ট যদি হতো দেখতে অবশ্যই ভালো লাগছে। এখানে ঋত্বিকের ক্যারেক্টারটা অবভিয়াসলি একটু হরিফাইং, একটুখানি অন্য রকম, তাকে নেগেটিভ ক্যারেক্টারে সচরাচর দেখা যায় না বললেই চলে। তো তাকে নেগেটিভ ক্যারেক্টারটায় দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ আমি বললাম তাকে দেখতে অবশ্যই ভালো লাগছে। তার মধ্যে সেই ডেভিল ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এই সিনেমার অন্যতম ভালো দিক। এবার যদি সাইফ আলী খানের ক্যারেক্টার নিয়ে কথা বলছি, সাইফ আলী খানের ক্যারেক্টারটা সেরকম ইম্প্যাক্ট ফেলেনি আমার এই টিজারে দেখে, সেরকম মনে হয়নি তার ক্যারেক্টারটার মধ্যে সেই পোটেনশিয়াল আছে কিনা, সেটা সিনেমা বা ট্রেলার দেখলে হয়তো আরোটা খোলসা হবে। বাট এখানে ঋত্বিক রোশনকে দেখতে অবশ্যই নিঃসন্দেহে ভালো লাগছে। তার এখানে যেরকম সিকোয়েন্স ক্রিয়েট করা হয়েছে, তার এন্ট্রি বলি, তার লুকস বলি, তার স্টাইল বলি, পুরোটাই খুব সুন্দর। তো সেই জায়গা থেকে ঋত্বিকের ফ্যান বা বলিউডরা হয়তো এই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করলেও করতে পারে অ্যাজ আ গুড রিমেক, যদি রিমেকটা ভালো পরিমাণে হয়। তো এবার যদি এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কথা বলি, বিক্রম বেদাতে একটা অরিজিনাল বিজিএম ছিল যেটা কিনা খুবই গুজবাম্পস দিতে সক্ষম ছিল, খুবই ইন্টেন্স ছিল, যেটা আমরা এই টিজারের একদম লাস্টে শুনবো। কিন্তু মাঝে মধ্যেখানে দু একটা বিজিএম অ্যাড করা হয়েছে, নিউ বিজিএম আই থিঙ্ক ওটা ক্রিয়েট করা হয়েছে, সেটাও কোনো দিক থেকে খারাপ না, সেটা ওয়ান টাইপ র্যাপের মতো লাগছে। তো সেটা দেখতে বা সেটা শুনতে খুবই ভালো লাগলো আমার। বাট ওভারঅল এই টিজারটা মোটামুটি লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি বা খুব আউট অফ দ্য বক্স লাগেনি। এই সিনেমার সব থেকে বেটার দিক যেটা আমার এই টিজার দেখে লাগলো, লুক অ্যান্ড ফিল, যেটা কিনা দেখতে অবশ্যই ভালো লাগছে। তো ওভারঅল বিক্রম বেদার এই টিজারটা আমার মোটামুটি লেগেছে, একটা পজিটিভ ভাইবস আছে মাস অডিয়েন্সকে টানার, যেটা বর্তমানে একদমই পসিবল হচ্ছে না বলিউডের সিনেমার দ্বারা বিকজ অফ রিমেক, বিকজ অফ আরও এই বয়কট ট্রেন্ডিং এর জন্য। তো এই সিনেমাটা দেখা যাক বয়কটের মুখে পড়ে কি না, বা এই সিনেমাটার ফলাফল কি হয়। তো ওভারঅল দর্শকের উপরে ডিপেন্ড করছে যে এই সিনেমাটাকে তারা অ্যাকসেপ্ট করবে কি না। তোমাদের ওভারঅল এই টিজারটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও, এবং আমার ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।